কারিয়া মানে বিকট আওয়াজ, কারিয়া মানে কি? বিকট শব্দ, মহাপ্রলয়, মহাধ্বংসযজ্ঞ, বিকট বিস্ফোরণের আওয়াজ, ওই আওয়াজটা ঘটবে কেয়ামতের দিন। কোন দিন জোরে বলেন? কেয়ামতের দিন। সব যখন ধ্বংস হয়ে যাবে, যে একটা কলাপস হবে, সাউন্ড হবে, এক্সপ্লোশন হবে, ওই সাউন্ডের মতো সাউন্ড জীবনে শুনছেন? আপনি কতটুকু বড় আওয়াজের শব্দ শুনেছেন? রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে, এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন, ঠিক কি না? কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায়, সাউন্ড আসে না নাই, দমদম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয়, বিকট আওয়াজ হয়। মহাসমাবেশে ককটেল ফাটাইলে আওয়াজ হয় না, শুনছেন না? আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয়, সটাস করে আওয়াজ। এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ। এর চেয়ে বড় সাউন্ডের কোনো কিছু আমরা জীবনে শুনছি? কথা বলেন, ঠেড়া হচ্ছে। এই যে আকাশে যে ঠেড়া হচ্ছে, এই ঠেড়া বললেও কিন্তু অনেক আওয়াজ হয়, ঠিক কিনা? আমাদের কাছে সর্বোচ্চ সাউন্ড হচ্ছে এগুলো। কিন্তু কেয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্র যে কলাপস করবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জলজলা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল কারিয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আল কারিয়া, আপনি জানেন নাকি মাল কারিয়া? এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া? সুবহানাল্লাহ, কি বর্ণনা শৈলী, কি প্রাঞ্জল ভাষা, কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে তিনবার বললেন এই সূরায়। কয়বার? তিনবার। আর জোরে বলেন, কয়বার? তিনবার। বিকট এক শব্দ হবে, ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে। রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন, কি নাম? মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই? এদিকে কে কে আছে দেখি। ইসরাফিল ভাই কই? ইসরাফিল আছে? এখন ডরেও হাত তোলে না, কয় হুজুরে আবার কোন ইসরাফিল বানায়, আল্লাহই জানে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুসুর। ওনারা বলে মালাকুসুর, ইদা নুফিখা ফিসুরি নাফখাতান ওয়াহিদা, তিনটা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে উইসেল, বাঁশিটাকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে? আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা শিঙ্গা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া, মাল কারিয়া, ফুৎকার দাও। এরকম তিনটা ফুৎ দিতে তাকে তৈরি করা হয়েছে। কয়টা? ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে, সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারে তে, একটা পাহাড়ও থাকবে না। এই তাজিং ডং বিজয়, কেউ কারাডাং চিম্বুক, এই যত পাহাড় আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ একটা যে কাঁপুনি দিবেন, একটা যে ভূকম্পন তৈরি করবেন, গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে। সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে, ওইটার কিছু হবে না? হবে? কি হবে? কিছুই থাকবে না, ঠিক কিনা? বুর্জাল খলিফা গোটা বিশ্বকে দেখিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী এক অট্টালিকা। হ্যাঁ, 818 মিটার উঁচু, 163 তলা এটা। সৌদি আরব আরেকটা বানাচ্ছে কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু, 1000 মিটার 1 কিলোমিটার,
একটা বিল্ডিং যদি লম্বায় 1 কিলোমিটার উঁচু হয়, এটা দেখা যাবে সামনে যে আল্লাহ আকবার। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মালয়েশিয়াতে আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার, এক টাওয়ারের চার একটা বড়। তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আল্লাহ কিয়ামতের দিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া, ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে, একটা টাওয়ারও টিকবে, চিল্লা বলেন টিকবে। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআ, সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কাঁপতে শুরু করে দিবে। কার কথা? আর জোরে বলেন কা? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, সেই আল কারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোনো জায়গা নাই কাঁপতে শুরু করবে না, সব কাঁপাকাঁপি শুরু করবে, বিল্ডিং গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড় গুলো ভেঙে খান খান, স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা ধাক্কা লেগে সব শেষ। আমাদেরও এখন স্যাটেলাইট আছে, কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই? কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই, এখন কই যেন উইরা চলে গেছে। হাই হাই, প্রবাসীদের 1000 কোটি টাকা আকাশে উড়াল দিছে, আল্লাহ হেফাজত করুক। এই স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা কলাপস করে সব শেষ থাকবে। কেয়ামত শুধু এক দেশে হবে না, পৃথিবীর সব জায়গায়, সব জায়গায় এট এ টাইমে এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে, গগন বিদার চিৎকার বাঁচাও, সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার বাঁচাও। আপনি এখানে, আপনার ভাই থাকে সৌদি আরবে, সৌদি আরবে সে দিবে চিৎকার, আপনি এখান থেকে চিৎকার, গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা। আবার আল্লাহ বলেন ফাইদা বারিক আল বাসার ওয়া খাসাফ আল কমার ওয়া জুমিআ আশ শামস ওয়াল কমার ইয়াকুলু আল ইনসানু আইনা আল মাফার, সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, সবার মুখে এক চিৎকার, পালাবো কই, যাব কই, চারদিকে কাঁপা কাঁপি আছে না নাই? চারদিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না নাই? চারদিকে আল কারিয়াতু মাল ওমা আদরা কামাল, আল্লাহ ছোট্ট সুরার মধ্যে কেয়ামতের নকশা এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? কেয়ামতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, শুনতে রাজি আছেন? মনোযোগ আছে না? গেছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আবার আল্লাহ বললেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতায়িস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, সেই বিস্ফোরণের দিন, মহাপ্রলয়ের দিন আমি বিশাল আকাশটারে গুটিয়ে নেব। বিশাল আকাশটারে কি করব? কথা কন, বিশাল আকাশটারে গুটিয়ে নেব। যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও, কাগজের পাতাকে যেমনি ভাস করো, কাগজের পাতাকে যেমনি গুটিয়ে ধরো, কেয়ামতের ওই হুইসেল হওয়ার সাথে সাথে বিশাল আকাশটারে আমি গুটিয়ে দেব। আল্লাহ আকবার, এরকম থাকবে না, এরকম মেঘ থাকবে না, নীল আকাশ থাকবে না। এজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন কি নাম? মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই? এদিকে কে কে আছে দেখি, ইসরাফিল ভাই কই? ইসরাফিল আছে? এখন ডরেও হাত তোলে না, কয় হুজুরে আবার কোন ইসরাফিল বানায়, আল্লাহই জানে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুস সুর। ওনারা বলে মালাকুস সুর ইদা নুফিখা ফিস সুরি নাফখাতান ওয়াহিদা, তিনটা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে উইসেল বাঁশিটাকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল? সৃষ্টির শুরু থেকে বিশাল একটা শিঙ্গা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর
গ্রিন সিগন্যালের অপেক্ষায়, কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া মাল কারিয়া, ফুৎকার দাও, এরকম তিনটা ফুৎ দিতে তাকে তৈরি